শনিবার গভীর রাতে কদমতলা থানাধীন কালাগাঙ্গের পারগ্রাম পঞ্চায়েতে ত্রিপুরা অসম সীমান্তের তিন নং ওয়ার্ডে দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত করে চোরের দল চোরেরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায় এদিন স্থানীয় আব্দুল বাড়ির বসত ঘরে হানা দিয়ে লোকজনের ঘুমের সুযোগ নিয়ে ঘর থেকে নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় নথিপত্র নিয়ে চম্পট দিয়ে চোরের দল রবিবার ভোরে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে ঘরের দরজা ভাঙা ও আসবাবপত্র এলোমেলো দেখে চক্ষুচড়ক কাজ এ বিষয়ে আব্দুল বাড়ির স্ত্রী বারিক প্রতিদিনের মতো শনিবার রাত্রিবেলা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন সকলে রবিবার সকালে ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের দরজা ভাঙা ও ঘরের সকল আসবাবপত্র এলোমেলো তাছাড়া তাদের দুটি ট্রাঙ্ক বাড়ি থেকে পঞ্চাশ মিটার দূরে ফেলে রাখা অবস্থায় রয়েছে যে ট্রাঙ্কে নগদ এক লক্ষ দশ হাজার টাকা সহ বেশ কিছু স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় নথিপত্র ছিল

এই চুরি কাণ্ডের পর স্থানীয়দের মনে তীব্র আতঙ্ক বিরাজ করেছে এলাকার স্থানীয়রা থানার পুলিশের রাতের টহলদারি দেবার সূত্রে জানা যায় উত্তর জেলা ও পার্শ্ববর্তী সীমান্তের করিমগঞ্জ জেলার একটি চোর চক্র যৌথভাবে উভয় সীমান্তে চুরিকাণ্ড সংঘটিত করছে চুরির ঘটনায় স্থানীয় জনমনে আতঙ্ক ছড়িয়েছে